তৃণমূল আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে আমি মানি না, বিজেপির রায় আমরা মানব না, ওবিসি রিজার্ভেশন চলছে চলবে, বাড়ি বাড়ি সার্ভে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আদালতে আগেও কেস হয়েছিল, খারিজও হয়েছে, একটা সরকারের পলিসি নিয়ে কথা, বিজেপির পলিসি নিয়ে কথা বলার সাহস আছে? কিছু দালাল হঠাৎ করে বলছে ওবিসি রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না, এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, বিধানসভাতেও পাশ হয়েছে, ওবিসির হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কি কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই, কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না, তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানব না, ওবিসি রিজার্ভেশন চলছে চলবে। আমি তপশিলিদেরও রেখে আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন, বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, 12 সাল থেকে চলছে, কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল, স্পর্ধা তো কম নয়, একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না, বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিদের রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না, তাও ভ্যাং করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ, কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? এবং আবার বলে রাখি এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, কোর্টের রায়ও আছে, যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন, সন্দেশ খালি নিয়ে করলেন, চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল, দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে, হিন্দু মুসলমানে ভাগ করবার। তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গেছেন, এই রায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না।